আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমার লেখা একটা কবিতা নিয়ে এলাম শুনে তোমরা বলবে কেমন লাগলো মোহনপুরে একদিন মেঘনা নদীর ঢেউয়ে দুলে যেদিন গেলাম মোহনপুরে বনমনানির শ্যামল ছায় মনটা গেল ভরে, কত কালের পুরানো গ্রাম মেঘনা নদীর তীরে মেঘনা নদী এমন বিশাল এমন বিপুল যার বিস্তার নিত্য বয়সে জলভার কবে শুরু কখন কোথায় কেউ জানে না তার উত্তর এই যে নদী নিরবধি কোথায় যাবে শেষ অবধি বইছে ধারা ক্লান্তিহারা ছুটছে যেন পাগল পাড়া কিসের টানে কেউ কি জানে সাগর ডাকে সদায় তাকে তাই ছুটে যায় সাগর পাড়ে হাজার বছর তারও বেশি কতজনের কান্না হাসি তাহার বুকে রয় যে মিশি কতজনের বুক ভাঙা শাস কতজনের সুখের বাসি শান্ত সবুজ জনপদে করাল থাবায় খায় সে গ্রাসি মিঠুর খেলায় উঠে মাতি হঠাৎ ক্রোধে সর্বনাশি ভয় জাগানো অট্টহাসি শান্ত হয়ে দেয় উপহার মাঠ ভরে দেয় ফসলের ভার বুক ভরা তার মাছের বাহার লক্ষ লোকের মুখের আহার বাঁচে যারা দুঃখ সুখে আহার বিহার মেঘনা বুকে কেউ রোসে না কেউ দুষে না তাকে মায়ের মতোই ভালোবাসে মেঘনা নদীটিকে পাহাড় থেকে নামল যেদিন তাহার চলা ক্লান্তিবিহীন চলবে সে যে বিরামহীন অযুত নিযুত বছর মেঘনা পাড়ের মানুষ দেখুক সুখের ভোর বিশাল বুকে নাও ভাসিয়ে শতেক যোজন পাড়ি দিনের শেষে ফিরে আসুক যে যার সুখের বাড়ি চালতা তলায় আলতা পায়ে খেলে যারা মলবাজিয়ে দেশান্তরের সওদাগর আসুক তাদের গায়ে ইষ্টি কুটুম মিষ্টি সুরে নিত্য ডাকুক মোহনপুরে ধন্যবাদ সবাইকে